লাগিব পূজা স্বাস্থ্য বিভাগে জারি করব এসওপি এই কথা জনালে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় ইফালে মুখ্যমন্ত্রীর ঘোষণার পিছতে আনন্দিত হয়ে পড়ছে মৃন্ময় শিল্পীসকল দুর্গোৎসব অনুষ্ঠিত হব নে নহয় দুমুজা আসছিল মৃন্ময় শিল্পীসকল কিন্তু এই ঘোষণার পিছতে কিছু যেন আশার রেঙনি আহিছে এই শিল্পীসকলের মাজত পূজার এসওপি স্বাস্থ্য বিভাগে দিব কিন্তু পূজাখন মই মানে একটাই কথা মোৰ মনত বিহুটো করার ইচ্ছা আছিলে করিলো কিন্তু বন্ধ হয়ে গেল আকো সেখানে পূজাখনো আমি করব দিম রাইজে যাতে নীতি নিয়মব মানি করে নহলে আকো এটা হেৰি হব বিশেষক যেনে তেনে ভ্যাকসিন বিলাক লৈ লোক রাইজে তেতিয়া আর ইমান রেস্ট্রিকশন দি থাকিব নালাগে যদি ফার্স্ট ভ্যাকসিন সেকেন্ড ভ্যাকসিন আমি লৈ লও যোৱা বছৰ তো কোনো রকমে পূজা হৈছিল আর কি হওয়া নাই কিন্তু বর্তমান যে আমার মাননীয় মুখ্যমন্ত্রী কেইদিন আগত যেটু একটা অ্যাডভার্টাইজমেন্ট দিছে পূজা হব করি আজি তো সেটু সাড়া পাওয়া নাই কাস্টমার আমার লগত যোগাযোগ করা নাই আগত তো মানে 12-14 মূর্তি বানাইছিল এতিয়া তো কমি কমি আহিছে 4-5 দুইখন ঠাকুর অর্ডার হয়েছে এটু আমার বান্ধা কাস্টমার আছে যেহেতু বহুত পুরানা কাস্টমার সকল খুব এফেক্টেড হয়ে আসো বিভিন্ন সাইডে কিন্তু এবার কি হব সেটু তো না জানো আশা রাখো জনগণে পূজা করুক করলে শিল্পী সকলে বাঁচিব হব বলে তো কইছে ঠিক আছে আমার যেটু মানে এই যে লকডাউন দিছে ডিস্ট্রিক্ট বন্ধ হয়ে গেছে আমার কারিকর আহিব পারা নাই সেই কারণে মই মূর্তি তৈরি করবা পারা নাই এতিয়া যে লকডাউনটা খুলি দিছে ঠিক আছে বিশ্বকর্মার পিছত কারিকর আহিব এতিয়া 2-3 বা 5 মই বনাব পারিম তার বেশি তো বনাব না পারিম না ভাল লাগিছে এটু কিন্তু মোর কারিকরটো তো আহিব লাগবে না যে ময়ও তো পয়সা কামার কারণে ই করে আসো না যদি কারিকর যদি না পাং মই কেনকে মূর্তিটো বনাং তে আমার যে কাম যে করিম তার কারণে যে মুখ্যমন্ত্রী আমাক আমার ফালে চাইছে সেটার কারণে ধন্যবাদ জানাইছো তাহতক এটা মূর্তি বনা আরম্ভ করে দিছো এটা তো রাতে 9টা বাজি গেছে এটা লেগে আপনাদের মূর্তি বনা রাতে 10-11 লেগে কাম চলি থাকে মোটামুটি 10-12 মান যাব দুর্গা মূর্তি বনা যাব এটা আরম্ভ হয়ে গেছে কামটো তে আর মানু আনিব লাগিব 4-5 মানু আনি আর কামটো চলাব লাগিব রাতে 12-1 লেগে কাম করব